টিএমসির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করুন। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব আপনাদের সঙ্গে আছে। জেলে গেলে জামিন সুকান্ত মজুমদার করাবে, কিন্তু শর্ত একটাই, মার খেয়ে জেলে যাবেন না। কেঁদে কেঁদে বলা যাবে না, দাদা আমাকে মেরেছে, তারপর কেস দিয়েছে। প্রকাশ্য জনসভায় বিস্ফোরক মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। কি অবস্থা ভাবুন একবার। রাজ্য বিজেপির সভাপতি দলের কর্মীদের কিনা উপদেশ দিচ্ছেন যে মেরে জেলে যান, আর তিনি নাকি জামিন করাবেন। তার কথা শুনে মনে হচ্ছে যে তিনি প্রশাসনিক কর্তা, যা মনে হবে তাই করবেন। রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে বিজেপির কর্মী সভা ছিল, আর সেই কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। আর সেই সভায় বক্তব্য রাখতে উঠে দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করুন, কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব আপনাদের সঙ্গে আছে। জেলে গেলে জামিন সুকান্ত মজুমদার করাবে, কিন্তু শর্ত একটাই, মার খেয়ে জেলে যাবেন না। কেঁদে কেঁদে বলা যাবে না, দাদা আমাকে মেরেছে, তারপর কেস দিয়েছে। মেরে জেলে যাও, জামিন সুকান্ত মজুমদার করাবে। শোনাই আপনাদের কি বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেসের সাথে চোখে চোখ রেখে লড়াই করুন, যত নেতৃত্ব এখানে আছে, কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছে, সবাই আমরা আপনার সাথে আছি, জেলে যাবেন, জামিন সুকান্ত মজুমদার করাবে, কিন্তু মার খেয়ে জেলে যাবেন না। শর্ত একটাই, মার খেয়ে জেলে যাবেন না। কেঁদে কেঁদে বলা যাবে না, দাদা আমাকে মেরেছে, তারপরে কেস দিয়েছে। কেঁদে বলা যাবে না, মেরে জেলে যাও, জামিন সুকান্ত মজুমদার করাবে। এরপর তিনি আরো বলেন, কোন চোর যদি ভাবে চুরি করেছি, ভোটের সময় টুক করে বিজেপিতে চলে আসব, আর বিজেপি বাঁচিয়ে দেবে ওটা হচ্ছে না, বিজেপি কোনো পচা আলু নেবে না। ২৬ আমরা এখানে সরকার পরিবর্তন করব, আর তার আগে সেমিফাইনাল, ২৪ লোকসভা ভোট হলো সেমিফাইনাল। শুনুন কি বললেন এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু কোনো চোর ছাড়া পাবে না, কোনো চোর যদি ভেবে থাকে চুরি করেছি, ম্যানেজ করে নেব, ভোটের সময় টুক করে বিজেপিতে চলে আসব, বিজেপি বাঁচিয়ে দেবে, ওটা হচ্ছে না, ওটা হচ্ছে না। বিজেপি কোনো পচা আলু নেবে না, বিজেপি পচা আলু নেবে না, বিজেপি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে, সাধারণ মানুষের অধিকারকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে, আর সেই লড়াইয়ে আপনাদেরকে পাশে চাই। কি পাশে পাবো? তো পাবো, ২৬ আমরা এখানে সরকার পরিবর্তন করব, একদম ঠিক হয়ে গেছে, কিন্তু তার আগে সেমিফাইনাল। সেমিফাইনাল কবে? ২৪ লোকসভা, তাই তো? এই লোকসভা ভোটে মথুরাপুর সিট নরেন্দ্র মোদীকে উপহার দিতে হবে। এই দিনের সভা শেষে স্থানীয় তৃণমূলের বেশ কিছু নেতা কর্মীরা বিজেপিতে যোগদান অবশ্য করেছেন। সেই সঙ্গে কমল দিন্দা, প্রাক্তন সভাপতি হরিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। টিএমসির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করুন, কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব আমাদের সঙ্গে আছে। জেলে গেলে জামিন সুকান্ত মজুমদার করাবে, কিন্তু শর্ত একটাই, মার খেয়ে জেলে যাবেন না। কেঁদে কেঁদে বলা যাবে না, দাদা আমাকে মেরেছে, তারপর কেস দিয়েছে। প্রকাশ্য জনসভায় বিস্ফোরক মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। কি অবস্থা ভাবুন একবার। রাজ্য বিজেপির সভাপতি দলের কর্মীদের কিনা উপদেশ দিচ্ছেন যে মেরে জেলে যান, আর তিনি নাকি জামিন করাবেন। তার কথা শুনে মনে হচ্ছে যে তিনি প্রশাসনিক কর্তা, যা মনে হবে তাই করবেন। রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে বিজেপির কর্মী সভা ছিল, আর সেই কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। আর সেই সভায় বক্তব্য রাখতে উঠে দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করুন, কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব আপনাদের সঙ্গে আছে। জেলে গেলে জামিন সুকান্ত মজুমদার করাবে, কিন্তু শর্ত একটাই, মার খেয়ে জেলে যাবেন না। কেঁদে কেঁদে বলা যাবে না, দাদা আমাকে মেরেছে, তারপর কেস দিয়েছে। মেরে জেলে যাও, জামিন সুকান্ত মজুমদার করাবে। কি বললেন সুকান্ত মজুমদার, শোনাই। তৃণমূল কংগ্রেসের সাথে চোখে চোখ রেখে লড়াই করুন, যত নেতৃত্ব এখানে আছে, কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছে, সবাই আপনার সাথে আছি, জেলে যাবেন,
জামিন সুকান্ত মজুমদার করাবে, কিন্তু মার খেয়ে জেলে যাবেন না। শর্ত একটাই, মার খেয়ে জেলে যাবেন না। কেঁদে কেঁদে বলা যাবে না দাদা আমাকে মেরেছে তারপরে কেস দিয়েছে, কেঁদে বলা যাবে না, মেরে জেলে যাও, জামিন সুকান্ত মজুমদার করাবে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।